তারকাবহুল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ ছিলেন স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকার চলচ্চিত্র দেখতে জাতীয় জাদুঘরে নেমেছিল ভক্তদের ঢল। ভক্তদের ভালোবাসায় মুগ্ধ স্বস্তিকা জানান এদেশে কাজ করার ইচ্ছের কথা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে বাংলাদেশে আসেন ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা স্বস্তিকা মুখার্জি। আয়োজনে অংশ নিয়ে স্বস্তিকা জানান বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পীর কাজের ভক্ত তিনি। সুযোগ পেলেই বাংলাদেশের সিনেমা ও ওয়েব কন্টেন্ট দেখেন তিনি। মোশারফ করিম স্যার, আফরান নিশো, চঞ্চল চৌধুরী, ওনাদের কাজের খুবই ভক্ত। প্রচুর অন্যান্যদের কাজও দেখি। সবার সঙ্গে কাজ করার ইচ্ছে আছে অনেক বছর ধরে। দেখা যাক, সেটা এখন ওয়েব সিরিজ হওয়ার দৌলতে বা ওটিটি চ্যানেলগুলোর জন্য তো অনেক বেশি কাজের অপরচুনিটিস বেড়ে গেছে। ইন্ডিয়াতেও বম্বে, আসাম, পাঞ্জাব, কলকাতা, তামিল, তেলুগু ইন্ডাস্ট্রি সবাই একসঙ্গে কাজ করছে। বাংলাদেশেরও প্রচুর আর্টিস্ট কলকাতায় গিয়ে কাজ করছেন, ওখানকার আর্টিস্টরা এখানে কাজ করছেন। সো দরজাটা এখন অনেকটা খুলে গেছে। বাংলাদেশে কাজ করতেও আগ্রহী স্বস্তিকা, তবে আইনি জটিলতার কারণে কাজের সুযোগ কমে গেছে বলেও মন্তব্য করেন তিনি। ধরুন, আমাদের যদি ইন্ডিয়া থেকে সেখানে কাজ করতে হয়, ভিসার একটা ব্যাপার আছে, পারফরমেন্স ভিসা, এমনি ভিসা, তারপরে ধরুন একটা কিছু ট্যাক্সের ব্যাপার আছে যে আমরা এখানে এসে যে পারিশ্রমিকটা নিই তার 30% কত ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হয়। কিন্তু এখানকার আর্টিস্টরা যখন গিয়ে আমাদের ওখানে কাজ করছে, ওখানে কিন্তু এরকম কোনো নিয়ম নেই। এখানে যেহেতু সেই নিয়মটা আছে, সেই জন্য আমার মনে হয় আমরা একটু কম স্কোপ পাই এখানে এসে কাজ করার। সেই সাথে জানান বাংলাদেশের কয়েকটি প্রজেক্টে কাজ করার পরিকল্পনার কথা। তাপস ভাইয়ের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, গান বাজনাও একটু হওয়ার কথা হচ্ছে। আমার খুবই ভালো লাগে ওনাকে অ্যাজ এন আর্টিস্ট। ওর্কির অফিসে আমি যাব একদিন, ওনাদের সঙ্গেও গতকাল দেখা হয়েছিল। বাংলাদেশের নানা মুখরোচক খাবার ও বিভিন্ন ব্র্যান্ডের পোশাক খুঁজে বের করে এবারের ভ্রমণ উপভোগ করেন স্বস্তিকা। আরঙে আমার খুব যাওয়ার ইচ্ছা, ওটা আমার খুব ফেভারিট একটা মানে দোকান। এই আর চটপটি খাওয়ার ইচ্ছা আছে, আর ঝালমুড়ি নাকি অনেক চিকেন টিকেন দিয়ে বানানো হয় এখানে। আমার ম্যানেজারও একটা লিস্ট বানিয়ে রেখেছে যে এইগুলো আমাদের খেতে হবে। সৌরভ আপ্পা, বিবিসি নিউজ, ঢাকা।